আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয়, সেটা হচ্ছে আমার প্রিজমা কালারের আমি কম শেডেডটা নিয়েছি। আমার বেশি শেডেডটা আমি এখন ওটা দিয়ে কোনো মানে রিসার্চ করি না, কারণ যেটা কম যত কম কালার পেন্সিল নিয়ে কাজ বা প্র্যাকটিস করব তত কালারের প্রতি বোঝার ক্ষমতাটা বাড়বে। তো এখানে আমি এই চারটা রো দেখতেছেন, চারটা রো, চার চারে আটটা। তো চারটা রোতে আমি এই কয়টা কালার ব্যবহার করছি। প্রথমে এখানে আগে এই কালারগুলো নিচে দিছি, এটাতে প্রথমে আমি এই কালারগুলো দিছি। দেওয়ার পরে এগুলো এখানে কি কি কালার আছে, প্রথমে আছে এখানে, প্রথমে আছে ক্যানভেরি ইয়েলো প্লাস লাইট সেরিলিয়ান, মানে হচ্ছে আমি হলুদগুলোর উপরে আমি নীল একটা কালার ব্যবহার করছি, লাইট সেরিলিয়ান ব্লু, যেটা একদম যেটা আমরা বলি ট্রু ব্লু। ট্রু ব্লু এখানে আছে, কিন্তু এই যে ট্রু ব্লু প্রিজমা কালারে অ্যাভেলেবেল, সব জায়গায় তো এক না, তো ট্রু ব্লুটা আমি দিইনি, কারণ এটা হচ্ছে কোবাল্ট কালারের মতন দেখতে, তো আমি ওই কালারটা অ্যাপ্লাই করিনি। আমি কালারটা ব্যবহার করছি স্কাই ব্লু কালার আছে, সেটা হচ্ছে 72-তে অ্যাভেলেবেল, ওটা ওই সেটটা ব্যবহার করিনি আমি। এখন এখানে আমি আমার কম রেঞ্জের আমি সেটটা ব্যবহার করে আমি এখানে প্র্যাকটিস করতেছি। তো এই এখানে এটা ব্যবহার করছি, এটার উপরে লেয়ার দিস এই চারটা কালার। প্রথমে হচ্ছে আমি কালারগুলো র্যান্ডমলি বলে যাই, অরেঞ্জ স্প্যানিশ অরেঞ্জ, তারপর হচ্ছে ক্যানারি ইয়েলো অরেঞ্জ, আর এটা হচ্ছে গোল্ড গোল্ডেন ইরিওরড। তো এই কালারগুলোর উপরে আমি যখন সেরিলিয়ান ব্লুটা অ্যাপ্লাই করলাম, তো চিন্তা করলাম যে এক এক সময় এক এক কালারটা বের হয়ে আসতেছে। এখানে দেখতেছি লাইট লেমন ইয়েলো আসে, এখানে একটু হালকা ডার্ক চলে আসে যখন গোল্ডেন রড ব্যবহার করি। তারপর স্প্যানিশ ইয়েলোর সাথে আমি যখন অরেঞ্জ ব্যবহার করি, তখন এটা একটু মেটে মেটে কালার বের হয়ে আসছে। তারপর যখন আমি অরেঞ্জের সাথে ডিরেক্টলি ব্যবহার করি, এটা একটু ডার্ক কালার বের হয়ে আসে। ডার্ক কালার বলতে বুঝাচ্ছি যে ইন্ডিগো কালারটা বের হয়ে আসে। মানে কালার মিক্সিং তো করতে হবে, কালার মিক্সিং কীভাবে শিখ, মানে এটা তো অল্প রেঞ্জের মধ্যে আমি কাজটা প্র্যাকটিস করতেছি। এখন হচ্ছে আমি এই তো গেল ব্লুয়ের মানে ইয়েলো রেঞ্জের যত রকমের আছে অরেঞ্জ গোল্ডেনের উপর আমি কি দিছি, নীল রঙের কালারটা অ্যাপ্লাই করে দেখছি কীরকম আসে, রেজাল্ট আসে। এবার হচ্ছে সেম জিনিস, কিন্তু এখানে আমার কাছে রেড বলতে কোনো কিছু নেই, প্রিজমা কালারের রেড বলতে কিছু নেই, সেটা হচ্ছে পপি রেড। একটা হচ্ছে পপি রেড, আর একটা কালার আছে, সেটা হচ্ছে ক্রিমসন রেড, আরও রেড আছে, ওগুলো আমি এখন বলতেছি না, এটা হচ্ছে ক্রিমসন রেড। তো এখানে আমি ক্রিমসন রেড একটু ডার্ক হয়ে যায়, আমি এখানে পপি রেড হচ্ছে একদম স্ট্যান্ডার্ড কালার প্রিজমা কালারের। তো আগে প্রথমে পপি কালারটা অ্যাপ্লাই করে রেখে তারপরে বাকি চারটা অ্যাপ্লাই করে দেখলাম। যখন আমি অ্যাপ্লাই করে দেখলাম, প্রথমে আমি যখন ক্যানারিটা দিলাম, তখন এটার মধ্যে কিছুটা পপি রেড দেখা যায়, কিছুটা অরেঞ্জ দেখা যায়, কিছুটা ইয়েলো দেখা যায়, মানে হচ্ছে একটা তিন কালারের মিশ্রণ প্রথমটা দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে স্প্যানিশ অরেঞ্জের সাথে পপি রেড যখন মিলালাম, তখন একটু হালকা একটু মেটে কালার বের হয়ে আসছে, হালকা মেটে, যেমন লাল ইটের থেকে যে হালকা একটা মেটে কালার বের হয়, তো সেরকম। এরপর হচ্ছে এখানে আমি যখন গোল্ডেন রডের সাথে পপি রড ব্যবহার করলাম, তখন এটা একদম পুরো ইটের কালার বের হয়ে আসছে, ইট, ওকে, ইটের কালার যখন বের হয়ে আসছে। এখন আমি অরেঞ্জের সাথে পপি রেড ব্যবহার করলাম, দুটোটা মিক্সিং করার পরে এমন একটা কালার দাঁড়ালো যে এটা কী বলবো, যে আমরা ওয়াটার কালারের যে পারমানেন্ট অরেঞ্জ কালারটা বের হয়, তার থেকেও যদি খুব সুন্দর করে একটা ফুটে ওঠে একটা হালকা মিষ্টি একটা মানে কালার অরেঞ্জ আর পপি রেড মিলে, তো সেই রঙটা এখানে
হয়ে গেছে। তো এখানে আমি বলবো, এখানে প্রত্যেকটা কোনো আমি জোর প্রেশার করে কোনো কিছু প্রেশার করিনি, জাস্ট কালার প্র্যাকটিসিংয়ের জন্য আমি এইটা আমি করলাম। এটা করার উদ্দেশ্য হচ্ছে কি, যে আগে তো সব কিছুর মধ্যে কি বলবো প্র্যাকটিস করা লাগবে, সেটা হচ্ছে কি কালার মিক্সিং প্র্যাকটিস, সেটা যে কোনো মিডিয়ামই হোক, কালার পেন্সিল হোক থেকে শুরু করে একদম অয়েল পেন্টিং পর্যন্ত সব কিছুতে কালার, মেন কথাটা হচ্ছে কালার মিক্সিং, সেটি প্র্যাকটিস করার জন্য জাস্ট আমি মিনিটখানিক আমার লাগছে, 2 মিনিট লাগছে আমার এটা জাস্ট এটা ঠিক করতে। তো আমি এটা প্র্যাকটিস করতেছি কারণ হচ্ছে কি, যে সামনে তো আরও কালার মানে কালারের উপর কাজ করব, কালার মানে হচ্ছে এটা যদি আমি করি তো আমার একটা সুবিধা হবে, সেটা আমার হচ্ছে যে সব মিডিয়ামের ক্ষেত্রে আমার একটা একটা ধারণা চলে আসবে যে কোন জায়গায় কোন কালারটা অ্যাপ্লাই করলে বা রং করলে, বিশেষ করে ওয়াটার কালারের ক্ষেত্রে, কারণ আমি ওয়াটার কালারের প্রতি খুব আসক্ত। তো ওয়াটার কালারে তখন আমি কী হবে সুবিধা হবে যে কালারগুলো কোন জায়গায় কোনটা কোনটা মিক্সিং করলে কোনটা বের হয়ে আসবে নগদে, যেন আমাকে আলাদা করে আবার আর অন্য কোনো কালার যেন অ্যাড করতে না হয়। তো আপনাদের সাথে আমি এটি শেয়ার করলাম, আমার সুন্দর এই প্রিজমা কালারের এই সেটটা দিয়ে আমি রঙগুলা মানে এখানে আমি এই কয়টা রং ব্যবহার করছি, এই কয়টা রং দিয়ে আমি চেষ্টা করছি যে এখানে আমার রঙের ধারণা, রঙের স্যাচুরেশন, রঙের গ্রেডিয়েন্ট এগুলো কিছু বোঝার চেষ্টা করার জন্য। তো আমি পরবর্তীতে আমি নতুন কিছু নিয়ে আসব, কিছু কিছু আমি হঠাৎ হঠাৎ আমার কাছে মনে আসে যখন আমি সেগুলোই আমি প্র্যাকটিস করি, কোনো অহেতুক জিনিসপত্র আমি কোনো প্র্যাকটিস করি না। কারণ হচ্ছে কি, যে আমার এক এক মিডিয়ামের ওপর কোনো সীমাবদ্ধতা না, আমি অনেক কাজ করি কিন্তু ওগুলো যে এই যে আমি যে করি এটাও হচ্ছে এক ধরনের বলে শো অফ করা। তো সরি আমি এটাও বলবো না, কারণ কিছু মানুষ আমাকে অনবরত ক্রিটিসাইজ করে যাচ্ছে কিন্তু সেটা তার মুখ বলে বোঝা যায় না, এটা করে, মানুষের হিংসা অবশ্যই আসে, মানুষের হিংসা অবশ্যই আসে, আমি সেটা দেখতেও পাই, এটা এটা কিছু বলার নেই। তো ইনশাল্লাহ আমি আরও কালার পেন্সিল বলেন, হ্যাঁ বিভিন্ন ধরনের কালার পেন্সিল আমি আরও কিছু ডিপলি জিনিস নিয়ে আসবো আমার এই ব্যাপারে। তো ইনশাল্লাহ দেখা হবে।